আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু চলমান রয়েছে। তো এই পরীক্ষার রুটিনের কিন্তু একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ রুটিনের একটা পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে। তো আজকে ভিডিওতে সেটার বিস্তারিত ডিটেলস আলোচনা করব, কোন পরীক্ষার তারিখটা তারা চেঞ্জ করেছে সেটার বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি তোমরা অল করে দেবে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, এই যে তোমাদের 2021 সালে অনার্স তৃতীয় বর্ষর নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সংশোধিত সময়সূচি, মানে সময়টা তারা চেঞ্জ করেছে আর কি। তো এটা পাবলিশড হয়েছে 11 মে 2023। সো দেখো, আমি ওপেন করে ফেলেছি অলরেডি, এই যে তোমাদের 11/5/2023 তারিখে এটার সংশোধিত রুটিনটা তারা পাবলিশড করেছে। 2021 সালে অনার্স তৃতীয় বর্ষে নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সংশোধিত সময়সূচি। তো এখানে বলা আছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র 25/5/23, ঠিক আছে, মানে 25 মে 2023 তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। তো স্থগিতকৃত পরীক্ষা আগামী 1/6/2023, ঠিক আছে, অর্থাৎ 1 জুন 2023 তারিখে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তে পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচি অন্যান্য তারিখও সময় অপরিবর্তিত থাকবে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি পরিবর্তন করতে পারে বা পারবে। তো যেখানে যে বিষয়টা দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু প্রতিদিন দুপুর 12:30 থেকে শুরু হয় এবং পরীক্ষা কোডে যে 22/03। তো এখন দেখো, ওই যে তোমাদের দেখো পূর্ব ঘোষিত সময়সূচি ছিল যেটা আর কি, 25/5/2023 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা তোমাদের বৃহস্পতিবার আর কি 25 তারিখে না হয়ে সেই পরীক্ষাটা তোমাদের দেখো হবে পরীক্ষা অনুষ্ঠিত পরিবর্তিত নতুন তারিখ 1 জুন 2023 বৃহস্পতিবারে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আবার বলতেছি, তোমাদের 25 মে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সবার ক্ষেত্রে, সেই পরীক্ষাটা হবে তোমাদের 1 জুন 2023 বৃহস্পতিবারে। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো অনার্স বিষয়ে পত্রকোড, এই যে এখানে যে পত্রকোডগুলো দেখতে পাচ্ছ এই সকল পত্রকোড আলাদেরই কিন্তু তোমাদের এই এই চেঞ্জ পরিবর্তন কিন্তু তারিখটা কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। এইখানে তোমাদের যাদের পত্রকোড রয়েছে বা যে ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের কিন্তু পত্রকোডটা উল্লেখ রয়েছে যে এই পত্রকোড অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল 25 মে, সেটা 25 মে না হয়ে এখন হবে 1 জুন 2023 বৃহস্পতিবারে। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো বিশেষ দ্রষ্টব্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে, মানে শুধুমাত্র এই একদিনের পরীক্ষার ছাড়া বাকি যে পূর্বের যে রুটিনটা ছিল সেই অনুযায়ী কিন্তু, অর্থাৎ তোমাদের এখন যে রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী হবে, কোনো টেনশন নাই, জাস্ট খালি 25 তারিখেরটা 1 তারিখে হবে। হ্যাঁ, এটাই হলো চেঞ্জ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবে, না বুঝে থাকলে কমেন্টে লিখবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবে। এবং অন্যান্য আরও আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।